জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। শুভ হনুমান জয়ন্তীর সকলকে শুভেচ্ছা অভিনন্দন। হনুমান জয়ন্তীর ব্লগ নিয়ে হাজির হলাম। সকালবেলা স্নান করে হনুমানজির পুজো দেওয়ার জন্য আমাদের পাড়ার খুব সুন্দর হনুমান মন্দিরে পৌঁছে গেলাম। হনুমানজির পুজো উপলক্ষে এখানে বেশ ভক্তের সমাগম হয়েছে। এই মাত্র দেখলাম মন্দিরের পূজারি দাদা, তিনি এসে পৌঁছালেন, হনুমানজির শৃঙ্গার করাবেন। খুব যত্ন করে শৃঙ্গার করায়। এখন তো শৃঙ্গার হয়নি, তাই হনুমানজিকে ঠিক এমনি লাগছে। এরপর শৃঙ্গারের পর কেমন লাগলো তা এই ব্লগের শেষে আপনারা দেখতে পাবেন। খুব যত্ন করে শৃঙ্গার করানো হয়। আর শ্রী হনুমানজির বিগ্রহটিও অপূর্ব, দর্শন করুন। হনুমানজির মন্দিরে পুজোর জন্য জবা ফুল আনলাম, মিষ্টি আনলাম। জবা ফুলটির মাঝখানের অংশটি ফেলে দিয়ে হনুমানজির পুজোয় দেওয়া হয়। শুরু হয়ে গেল শৃঙ্গার। আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার ঘরে যেতে হবে, কারণ আমার ঘরেও পুজো আছে। আমি পুজো দিয়ে চলে যাব, তারপর অঞ্জলি দেওয়ার জন্য দুপুরবেলা আবার আসব। শুরু হয়ে গেল শৃঙ্গার। একে একে করে মালা দিয়ে হনুমানজিকে অপূর্ব রূপে শৃঙ্গার করানো হয়। আজ তো আরও বিশেষ শৃঙ্গার, আজ যে হনুমান জয়ন্তী। প্রত্যেক মঙ্গলবার শৃঙ্গার হয়। মঙ্গলবার কেন, প্রতিদিনই শৃঙ্গার করানো হয়। আমার ঘরে শ্রী হনুমানজির শ্রী বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহের এখন অভিষেক হবে। বৈশাখ মাস জলধারা দেওয়া হয় দেবাদিদেব মহাদেবের মস্তকে। দেবাদিদেব মহাদেবের একাদশ রুদ্র অবতার শ্রী হনুমান। হনুমানজির এখন স্নান হবে। আর দেখুন, দেবাদিদেব মহাদেবের দর্শন করুন। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির স্নান করানো হবে, নতুন পোশাক পরানো হবে, কিঞ্চিত শৃঙ্গার করানো হবে। কি গরম, অস্বাভাবিক গরম, 42 ডিগ্রি গরম পড়ছে। আগে এরকম গরম আমাদের বাংলায় পড়তো না, কিন্তু এখন দিন যেতে যেতে গরমের সংখ্যাটাও বেড়ে গেছে। হনুমানজির স্নান হচ্ছে। স্নানের পর নতুন পোশাক পরে হনুমানজিকে বসানো হবে।
আপনারা ভাবতে পারেন এই গামছা এখানে কেন। ভেজা গামছা ফুলের উপর তুলসী পাতার উপর দেওয়া হলো। গরম এত পড়ছে, গরমের কারণে ফুল একেবারে শুকিয়ে যাচ্ছে, তুলসী পাতাগুলো একেবারে ছোট হয়ে চালের মতো হয়ে যাচ্ছে। তাই এই হাত থেকে রক্ষা পেতে হলে ভেজা গামছা এরকম ভিজিয়ে তুলসী পাতার উপরে এবং ফুলের উপরে দিতে হবে। তাহলে দিলে অবশ্যই ফুল শুকাবে না, তুলসী পাতাও তরতাজা থাকবে। একবার করে দেখুন। যদি আপনাদের ভালো লাগে এই টিপস, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গরমে ফুল আর তুলসী পাতার অবস্থা কী হচ্ছে। যারা পুজো করে তারা নিশ্চয়ই জানেন। হনুমানজি স্নান হচ্ছে, এরপর হনুমানজিকে নতুন কাপড় পরানো হবে। নতুন কাপড় পরিয়ে জবা ফুল দিয়ে হনুমানজিকে শৃঙ্গার করানো হলো। জবা ফুলের অবস্থায় দেখতেই পাচ্ছেন, কিছু করার নেই, গরমে এরকম অবস্থা হচ্ছে। জবা ফুলের মাঝখানে বোটাটা, যে মাঝখানে যে পুষ্পর অঙ্গটা থাকে হলুদ রঙের, সেইটি ফেলে দিয়ে সেই জবা ফুলের মালাটি হনুমানজিকে পরাতে হবে। অবশ্যই সেইটি ফেলে দিয়েই হনুমানজিকে জবা ফুলের মালাটি পরানো হয়। আপনারা এইভাবে হনুমানজির পুজো করবেন ঘরে। আশা করি আমার এই ব্লগ, হনুমানজিকে নিয়ে এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যোগ্য হচ্ছে সকলে ভক্তরা গরমের মধ্যে অতি ধৈর্যের সঙ্গে এই যোগ্য অনুষ্ঠানে এসেছেন, দেখতেই পাচ্ছেন সকলে এই পাড়ারই। এত পুজো দেওয়া হয়েছে হনুমানজিকে, পূজোর মিষ্টিগুলো সব সামনে রাস্তা পর্যন্ত এসে গেছে।
কলিযুগে হনুমানজি অমর, হনুমানজি চার যুগ অমর। দেবাদিদেব মহাদেব প্রভু রামজির সহায় লীলা সহায়ক করার জন্য হনুমান রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি হলেন দেবাদিদেব মহাদেবের একাদশ রুদ্র অবতার। হনুমানজিকে প্রভু রামজি অমর হওয়ার জন্য বরদান দিয়েছিলেন এবং বলেছিলেন, যে স্থানে রামকথা হবে সেইখানে তুমি অবশ্যই উপস্থিত থাকবে। তখন সীতা দেবী বলেছিলেন, একাধিক জায়গায় রামকথা হলে হনুমান কী করে যাবে? তখন প্রভু রাম বলেন, একাধিক জায়গায় রামকথা হলে একাধিক রূপে হনুমান একাধিক জায়গায় রামকথায় উপস্থিত থাকবে। অতুলিত বলধামা, তিনি হলেন জ্ঞানী নাম অগ্রগণ্যম শ্রী হনুমানজি। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে আজকের দিনটি আপনাদেরকে দেখানো শেয়ার করার চেষ্টা করলাম। সকলে ভালো থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু।